পরিষ্কার-পরিচ্ছন্নতা ফুটপাথ ইত্যাদি ভেঙে গুঁড়ো হয়ে গেছে, হাঁটার ব্যবস্থা নেই, হাঁটতে গেলেই ওজনকে পড়ে যেতে, এরকম পরিস্থিতি। এর সার্বিক পরিবর্তন করার জন্য আমরা লড়াই করছি। সাধারণ মানুষ যদি আশীর্বাদ করেন আমাদের বোর্ড হয়, একটা স্বচ্ছ এবং নূতন খড়গপুর উপহার তোমরা দেবো সাধারণ খড়গপুরবাসীকে। পুরসভা নির্বাচনের আগে তো পুলিশ এরকম হুমকি এবং মিথ্যা মামলা করছে। খড়গপুরে পুলিশ দিয়ে টিএমসি চিরদিন রাজনীতি করে এসছে। গতবারে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কেস দিয়ে আমাদের কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়ে বোর্ড করেছিল, কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি। আমরা জানি, আমি এখানে পুলিশের বিরুদ্ধে লড়াই করে, মাফিয়ার বিরুদ্ধে লড়াই করে জিতেছি। আমাদের পুলিশের বিরুদ্ধেই লড়তে হবে, কারণ টিএমসি সংগঠন বলে কিছু নাই। গতবার তারা ক্যান্ডিডেট চেঞ্জ করলো, নেতা চেঞ্জ করলো। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন ভোট নেওয়া যায় না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে থাকবো, যাতে ফ্রি ভোট হয় সেটা দেখবো এবং বিজেপি জিতবে। দেখুন, এটা টিএমসির পদ্ধতি, ফ্রি ফেয়ার ইলেকশন হলে জিততে পারবে না, ওই পুলিশকে ব্যবহার করতে হবে, না হলে মাফিয়া গুন্ডাদের ব্যবহার করতে হবে। কিন্তু যেটা কলকাতা বা আসানসোলে করেছে সেটা অন্য জায়গায় করতে পারবে না। হিরণ প্রচারে আছে, নিজে ক্যান্ডিডেট আছে। ভোট দিন, আরে পৌরসভা এবার জিতছে কে?